हेलो माय ऑल लवली यूट्यूब फैमिली, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, पॉजिटिव आछो और हासि खुशी आछो। आमी मधुमिता दास मंदिशा दास यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत। और आज के आमी तुम्हारे जोनो निये एसेछि एक भिन्न स्वादेर भिडियो, सेटा हलो मतुआ सम्प्रदाय। तुम्हारा हयतो केउ केउ शुने थाकबे, तो मतुआ सम्प्रदाय एक सम्प्रदाय जेटा धर्मेरई एक पार्ट। तो सेइटा आमी तोमादेर साथे आज के शेयर करछि जे कि हय ना हय। आमादेर पाड़ार एक काकू काकीमार बाड़ीते ए अनुष्ठानटा प्रति बछरई हय आम्बारुनी स्नानेर दिन। तो सेइटाई तोमादेर साथे आमी शेयर करछि। तो चलो आमार साथे देखते थाको, संगे थाको और केमन लागे अवश्यई आमाके कमेंट करे जानिओ। मंदिरटी देखते पाच्छो, एटा होलो हरिचाँद सेवा प्रतिष्ठान। तो एटा एकटा मंदिर, हरिचाँद ठाकुरेर मंदिर। तो एई मंदिरटार आमादेर पाड़ातेई रयेछे आर एई मंदिरेर पाशेई रयेछे आमादेर एक काकुर बाड़ी, जार बाड़ीर छादेर गाछगुलो तोमादेर शेयार करछि प्रथमेई देखो। आर ओई जे बाड़ीटी देखते पाच्छो ओटा आमार बाड़ी। तो आमार बाड़ीर पाशेई प्राय बोलते गेले काकु काकीमार बाड़ी, जेखने आम्बारुनी स्नान दिन तोमार एई पुजोटा होच्छे हरिचाँद ठाकुर पुजो, एटा प्रति बछर ही हय। जेकोनो शुभ जिनिस शुरू हवार आगे जल भरते जाई आमरा पुकुरे। तो पुकुरे आमरा देखले जल भरे निये आसलाम आर तारपरेई ओई जल दिए एखाने ठाकुरेर घट बसानो हय। আর এবার তোমাদের এই ঠাকুরের সম্বন্ধে কিছু কথা না বললেই নয়, সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়। মতুয়া মানে হলো ভগবানের নাম করে মত্ত থাকে যারা, তাদেরকে মতুয়া বলে। মানে ভগবানের নাম সংকীর্তন করে যারা সব সময়, তাদেরকেই মতুয়া বলে। তো এটা হলো মতুয়া সম্প্রদায়। যখন আমাদের কিছু মানুষ, যখন একটা সময় ছিল যে কিছু শ্রেণীর মানুষকে ছোট করে দেখা হতো, যেটা নমশূদ্র নামে পরিচিত, তো সেই সময় নমশূদ্রদের নিয়ে এই যিনি হরিচাঁদ নাম যার, যিনি এই মহান মানুষ, তিনি এই ধর্মটাকে, এই ঠাকুরের নামগান করাটা, এটাকে তাদের নিয়ে, নমশূদ্রদের নিয়ে, যারা নাকি
বড় বড় তখন থাক অন্য ধর্মর সাথে যেতে পারতো না, নিচু করে তাদের দেখা হতো। তো তাদের নিয়ে উনি একটা ভগবানের নাম সংকীর্তন করার সুযোগ করিয়ে দিয়েছিলেন। তো সেটাই হচ্ছে মতুয়া সম্প্রদায়। আর এই মতুয়া সম্প্রদায়টাই এই হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই জন্যই এই এই আজকের দিনে এখানে পুজোটা দেখতে পাচ্ছ। এটা অনেক জায়গায় হয়, কেউ তোমরা হয়তো কেউ কেউ নাম শুনে থাকবে ঠাকুরনগর বলে। তো ঠাকুরনগর এলাকা ওখানেও এই এই ঠাকুরের পুজো হয়, প্রচুর জাঁক জমক করে প্রতি বছর ওখানে স্নান করে। একটা পুকুর রয়েছে, সেখানে স্নান করলে সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তো এইভাবে বলা রয়েছে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে সেটা নিয়েই চলে এসেছি। আর এইটা হলো বললামই আমার পাড়ার কাকু কাকিমার বাড়ি, যেখানে এই পুজোটা প্রতি বছরই হয়। আর আমরা পাড়া সব মহিলারা মিলে আমরা ওখানে যাই, গিয়ে সারাদিন কাটাই। আর ঠাকুরের নামগান তো সবার ব্যস্ততার মধ্যে করাই হয় না, তো সেইভাবে যেইটুকু করা হয় তো এটাই করি। তো এখানে দেখলে কাকু কাকিমা, আর এখানে যাদের দেখছো তারা হলো আমাদের পাড়ারই বোনরা দিদিরা, যারা ঠাকুরের ভোগ রান্না করার জন্য সাহায্য করছে। এখানে দেখো ও যে গুড় থেতো করছে, ওটা হলো রীতা। আর ওই পাশে বসে আছে মৌমিতা। মৌমিতা খুব ভালো মেয়ে, ও আমাকে অনেক ভিডিও করে দিয়েছে, থ্যাংক ইউ মৌমিতা তোমাকে। আর আমি আর দেখতে পাচ্ছ এখানে সব ভোগের রান্নাবান্না হচ্ছে। আর চলো সারাদিন কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখলে মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামগান কীর্তন পুজো যাই বলো। তো দেখলে আমাদের কাকিমার বাড়ি। তো কাকু কাকিমার পরিচয় তোমাদের দিয়ে দিই। কাকু হচ্ছে অমল সমাদ্দার, আর কাকিমা হচ্ছে শিবানী সমাদ্দার। তো কাকিমা হলো একজন হোমিওপ্যাথি ডক্টর। তো আমরা খুব প্রাউড যে এরকম একটা অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। তো তার জন্য কাকু কাকিমাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না থাকলে তোমাদের সাথে এত কিছু আমি শেয়ারই করতে পারতাম না, তো সেই তাদের নামগুলো একটু আমার কৃতজ্ঞতা তাদের বলে জানাই। সেটা হলো অজয় দা, আমার পাড়ার দাদা। তো জানোই তোমরা যে আমি পাড়ার মেয়ে, তো সেই জন্য আমার কাছে সবাই চেনা, খুবই আপন। তো এটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই পাড়ায়। তো তোমরা যারা নতুন তাদের আবার বলে দিলাম। তো যাই হোক, আমার পাড়ার দাদা অজয় দা কিছু ভিডিও আমাকে শ্যুট করে দিয়েছে, আর দিয়েছে মৌমিতা সরকার, আর দিয়েছে অঙ্কনা দাস।
অঙ্কনা দাস একটা খুব ছোট্ট আমাদের মেয়ে, যে যাকে কিনা বেশি বিশেষ বিশেষ করে আমার থেকে আরেকটা চকলেট পাওনা রইল, যাকে কিনা মানে সব থেকে বড় ধন্যবাদ দেব, কারণ সে একটা পুচকি মেয়ে। হ্যাঁ, তো ক্লাস 8-এ পড়ে, একটা ছোট্ট বেবি, এই ছোট্ট মেয়ে খুব মিষ্টি অঙ্কনা। ও হচ্ছে এই রোদে রোদে, বুঝতেই পারছো তোমরা দেখলেই, এই রোদে রোদে ও প্রচুর ভিডিও করে দিয়েছে। আর দিয়েছে আমাদের আরেক বোন, সেটা হচ্ছে মনা, মনা দাস। তো এই ছিল, তো এদের সহযোগিতা ছাড়া আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করতে পারতাম না, কারণ আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেখানে আমি চলে গেছিলাম সকালে। কাকু কাকিমার যেহেতু আমাকে ইনভাইট করেছিল, তো সেই জন্য নিমন্ত্রণ রক্ষার্থে আমি সকালবেলা কিছুটা টাইম দিয়েছিলাম, তারপরে আমি একটু অন্য কাজে, খুব ইম্পর্ট্যান্ট কাজে আমি চলে গেছিলাম। তো তা যদি কিন্তু মন থেকে চেয়েছিলাম যে এই প্রোগ্রামটা, অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেক কিছুই আমাদের থাকে অজানা। তো তো তোমরা কিছুটা জানতে পারলে, যারা জানো না, যার কিছু মানুষ হয়তো জানো, তো তো তাই সবাইকে বলবো যে এটা জেনে তোমাদের কেমন লেগেছে, তোমরা কতটা, তোমাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে, সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি কাউকে কৃতজ্ঞতা জানাতে আমার বাদ পড়েনি। তবুও যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তো তোমরা কেউ কিছু মনে করো না, যাদের নাম নিতে নিলাম না, যদি ভুল করে কারো নাম না নিয়ে থাকি, তো তোমরা কেউ কিছু মনে করো না। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু, যারা আমার অলরেডি আমার সাথে জুড়ে রয়েছো, তাদের অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আর আর যারা আমাকে আজকে নতুন দেখছেন আপনারা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমি এরকম নানান কিছু আমার যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। যদি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো। চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।